ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ, আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান, সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্পে অবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং ইউএন বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্রপথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ। পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপর সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর। 70 বছর বয়সী মোবারক আলী মূল বাড়ি সন্দ্বীপচরে হলেও জীবিকার তাগিদে থাকেন ভাসানচরেই। এই বয়সে বড় বড় ঝড় দেখেছেন, কিন্তু বিপর্যস্ত হতে দেখেননি ভাসানচর। আমরা জোয়ার হলে ভিতরে হেতাগো এই জন সাইকেল সেন্টারে চলে যাই। স্থানীয় আরো দুজন রাখালের ভাষ্য ছিল একই রকম। ভাসানচরে আমরা প্রায় 8 বছর থেকে কাজ করছি। এখানে কি ঝড় টর আসে সেরকম? না, কোনো আসে না। এখানে যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলতেছে তো? না, কিরফাত আমরা এখানে না। ভাসানচরে প্রাথমিকভাবে 18টি সুইচ গেট রেখে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে, যেটি সাম্প্রতিককালে ফণী, আমপান ও বুলবুলের মতো ঝড়কে মোকাবেলা করেছে সহজেই। ভাঙন রোধে নেওয়া হয়েছে 3 স্তরের প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া বাঁধ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় করা হয়েছে সবুজ বনায়ন। 260 কিলোমিটার গতির ঝড়েও অটুট থাকবে এখানকার 100টি 4-তলা সাইক্লোন সেন্টার। আইসোলেটেড কোনো আইল্যান্ড না, এটা ঠিক সন্দ্বীপ এবং হাতিয়ার মতোই একটা দ্বীপ। আপনারাও এই বিল্ডিং এর ছাদে উঠলে সন্দ্বীপ দেখতে পাবেন, এই পাশে এই পাশে হাতিয়া দেখতে পাবেন। সন্দ্বীপে 4,000 লোকের জন্য একটা শেল্টার নির্ধারণ করা হয়েছে, বাট এখানে 1,000 লোকের জন্য একটা শেল্টার। শুধু কৃত্রিম ব্যবস্থাই না, দুর্যোগ মোকাবেলায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে আশ্রয়ণ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। চর জুড়ে রয়েছে প্রাকৃতিক খাল ও ম্যানগ্রোভ বন, দেখা মেলে পাখি, মাছ, কাঁকড়া সহ প্রাণ প্রকৃতির নানা রকম সৃষ্টি। আর তাই সৌন্দর্যের দিক থেকেও আলাদা এক নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে ভাসানচরে। Thank you.